আমার মা তো সৈয়দা তুমি সালাহাল জান্না জান্নাতের সমস্ত নারীদের সরদার হবে আমার মা ফাতেমা আর আপনার মা হযরত আমেনা তো জান্নাতের লিডার হতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ তো আমার মতো মাও তো আপনি পান নাই এদিক থেকে আমার মর্যাদা বেশ বাবা আমার মতো বাবাও পান নাই এদিক থেকে আমার মর্যাদা বেশ ইমাম হুসাইন বলেন না না সব চাইতে বড় মর্যাদার দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করা হয় আপনার চাইতে আমার মর্যাদা বেশি হবে বলুন আপনার নানা জানার নাম কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার নানা জানার নাম ওয়াহাব বিন আব্দ মানাফ রাদিয়াল্লাহু আনহু হযরত ওয়াহাব বিন আব্দ মানাফ রাদিয়াল্লাহু আনহু ইমাম হোসেন দারে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর নামে কসম করে বলতে পারি আপনার নানার নাম মাহাব বিন আব্দে মনাব রাদিয়াল্লাহু সেটা আমার মুখস্থ জানাস পৃথিবীর যত নানা যত দাদা আছে যত পয়গম্বর আছে যত ঘোষকুত আব্দুল আছে কিয়ামত পর্যন্ত আসবে আমার মতো নানা পৃথিবীর কেউ পায় না কিয়ামত পর্যন্ত আমার মতো নানা কেউ পাবে না

আমার আম্মার মতো अम्মা পান নাই আপনি আমার বাবার মতো বাবা আপনি পান নাই বিশেষ করে আমার নানার মতো নানা পৃথিবীর কেউ পায় না আপনি পান নাই রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনের এই বাচম বંગી এই münazara তর্কযুদ্ধ শুনে খুশি হয়ে গেলেন ইমাম হুসাইন رضی কুলে عنہ কোলে নিলেন চুমা দিলেন আর বললেন হুসাইন ও আমার নাতি তোমার নানার মতো নানা পৃথিবীতে হতে পারে না আমাকে যদি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি না করতেন রসুল পাক সাল্লাল্লাহু যদি সৃষ্টি না করতেন আসমান জমিন চন্দ্র সূর্য পৃথিবীর কোন নক্ষত্র কোন পয়গাম্বর কোন ওলি কোন গোস কুদু কোন মানব দানব 18000 মহলুকাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করতেন না শ্রেষ্ঠ নবী সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন ফ্রি পেয়েছি তো আমরা দাম দিতে জানি রসুলের মা ফিলে আসতে পারি নাচ গান হলে মানুষের জায়গা দিয়ে কুল পাওয়া যায় না আর রসুলের মিলাদে দে মানুষ ঠিক কিনা জন্য এই এইজন্য কপাল পুরে বিশ্বের দিকে থাকালে মুসলমান আজ শত শত কোটি মুসলমান শত শত লক্ষ মুসলমান পৃথিবITAS মুসলমান কম না বেশি বেশি টাকা পয়সা আছে না নাই তেল আর ভাই পৃথিবীর তেল তো মুসলমানদের কদমে আল্লাহ দিয়ে দিয়েছে ইরাক মুসলমানদের ইরাক কাদের তেল তো ইরাকের মধ্যে আছে কুয়েত মুসলমানদের তেল মুসলমানদের কুয়েতের মধ্যে আছে

না 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 দেড় হাজার বছর আগে মুসলমান ছিল অস্ত্র ছিল টাকা পয়সা ছিল বাইরা দেড় হাজার বছর আগে আমার নবী সেই বদর জিহাদে তিনশো তেরো জন সাহবায় গ্রাম অস্ত্র নাই টাকা নাই পয়সা নাই ঘোড়া নাই জিহাদ করবার মতো কোনো সেই ঘোড়া ঘোড়া যুদ্ধস্ত্র নাই এক হাজার যুদ্ধ যুদ্ধস্ত্র নিয়ে জিহাদ যুদ্ধ করার জন্য বদর জিহাদ উপস্থিত হয়ে গেল তিনশো জন সাহবায় গ্রামদেরকে ইমানের বলে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে জয় দিয়েছে আজ পৃথিবীতে দেড় হাজার বছর পরে হাজার লক্ষ মুসলমান আছে মুসলমানদেরকে কাফির বেঈমানের নির্যাতন করে মারে হত্যা করে ঠিক কিনে বেটি মুসলমানদের নবী আমাদের নবী ব্যঙ্গ চিত্র প্রদর্শন করছেছে যে ফ্রান্স ফ্রান্সে ঠিক কিনা

আমার ভাইরা কেয়ামত পর্যন্ত ইসলামের পতাকা শূন্যতার পতাকা বিজয়ের পতাকা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে দান করতে সুবহানাল্লাহ কিন্তু আফসোসের বিষয় আজ মুসলমানদের ভিতরে দักকা দাক্কি রসূল নিয়ে টানাটানি রসূল নিরপক্ষ আমার আগের বক্তা বলতে দাঁড়ায়া মিলাদ কি করা যাবে না বেদাত হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া যাবে না শিরক হয়ে যাবে এই যে ফতোয়া বিতিরের নামাজ তিন রাখাত করতে পারবে না এক রাখাত পড়তে হবে তারা নামাজ সেই থেকে এ পর্যন্ত বিশ রাখাত ছিল আজ মুসলমানদের ভিতরে ফেরকা সৃষ্টি করার জন্য বলা হচ্ছে বিশ রাখাতের তারা বিতো নাই বুখারী শরীফে আছে আট রাখাত বা বারো রাখাত এই যে টানা টানে হচ্ছে মুসলমানদের ভিতরে ফেরকা বন্দি করার জন্য ঠিক কি না এটাই ইহুদি নাসারাদের ষড়যন্ত্র ছাড়া বিকল্প আর কিছু নয় ঠিক কিনা জোরে বলেন আর একটু বলেন ঠিক কিনা ভাইরা আমার সুরা হিজরের মধ্যে পারা নম্বর চোদ্দ আল্লাহ বলছেন রসুল আমার এমন সে রসুলের তেষট্টি বছর হায়ার কয় বছর তেষট্টি বছর পবিত্র হায়ার অনেকে চল্লিশ বছর পরে হিসাব করে চল্লিশ বছর আগের এটা হিসাব করে রসুল নবী হয়েছিল চল্লিশ বছর পরে নাউজ বলবেন আর আমার রসুল বলেন যে কুন্তু নবী আমি তো তখন থেকে নবী ছিলাম যখন পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না আদম আলাইসালাম হাওয়া আলাইসালাম পৃথিবীর কোনো নবী ছিল না তখন থেকে আমি নবী ছিলাম আর কিছু মানুষ বলে চল্লিশ বছর পরে রসুল নবুত পাইস নাউজিবিল্লা বলবেন চল্লিশ বছর পরে নবুয় প্রকাশ হয়েছে পাইছে না এজাহার হয়েছে প্রকাশ হয়েছে আর রসুল আগে থেকে নবী ছিল জুরো বলেন কয় বছর তেষট্টি বছর কত পবিত্র পবিত্র না হলে আমার আল্লাহ রসুলের হায়াত নিয়ে শপথ করতেন না দেখেন আল্লাহ কি বলছি

আর মহিলা সাতের মধ্যে তিনি বসে গেছেন বাইরে আমার নবীর সাথে কিছু আলোচনা করলেন আলোচনা করার পরে মহিলাটি যখন দাঁড়ালেন নবী দাঁড়ায় গেলেন ততক্ষণ দাঁড়ালেন যতক্ষণ পর্যন্ত ওই মহিলা বৃদ্ধা মহিলাটি পর্দার আড়াল না হয়ে যাচ্ছেন ততক্ষণ দাঁড়ায় ছিলেন এরপর নবীজি বসে গেলেন সাহবাহ বলছেন আজকের মতো দৃশ্য তো আর কখনো দেখলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য সমস্ত নবীদের নবী হায়াত নবী দাঁড়ালেন নিজের চাদর বিছায় দিলেন ওই চাদরের মধ্যে একজন মহিলা বসলেন আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলছেন আর সহ্য হওয়ার কিছু নাই তোমরা যাকে দেখেছ ইনি আর কেউ নয় সূত্রকাল আমার মা ইন্তেকাল করেছেন আমার মা ইন্তেকাল হওয়ার পরে যিনি বুকের দুধ খাওয়ায় আমাকে বড় করেছেন তিনি আমার হজরতে হালিমাতি সাজিয়া জুড়ো বলেন শুভানন্দ আমার তো দুদুমাকে কিভাবে সম্মান করতে হয় যখন মহিলাদের কোনো সম্মান ছিল না যে যুগে দেখ হাজার বছর আগে আমার সভাপতি মহোদয় বলেছেন যে সেই যুগে যে যুগে মহিলাদেরকে কবরস্থ করা হয়েছিল জীবন্ত জীবন্ত নারী দাহন হচ্ছিল সেই মুহূর্তে আমার রসুল বলছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর অনেক নারী অনেক পুরুষ দেখতে পায় কাকে বেশি সম্মান করতে হবে কার সাথে সুন্দর আচরণ করতে হবে রসুল উত্তর দিলেন তোমার মাকে বেশি সম্মান করতে হবে আবার প্রশ্ন করলেন্লাহ অতপর কাকে বেশি সম্মান করলাম নবী আবার বললেন

কাকে বেশি সুন্দর সুন্দর আচরণ করব নবীজি বলছেন আবু কা অতঃপর তোমার পিতার সাথে সম্মান সূচক আচরণ করো জোরে বলেন সুবহানাল্লাহ প্রথম কয়বার উম্মুকা 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 তোমার মায়ের সাথে তোমার মায়ের সাথে তোমার মায়ের সাথে অতঃপর তোমার সুবহানাল্লাহ মায়ের সম্মান কয় গুণ বেশি তিন গুণ বেশি কেন এই হাদিসের যারা ব্যাখ্যা করেছেন সারে সারেহীন যারা তারা বলেছেন তিনটা কারণে মায়ের সম্মান বাবার চাইতে তিন গুণ বেশি কয়টা কারণ তিনটা কারণ এক নম্বর কারণ আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম বাবার পেটের ভিতরে তো আমরা কেউ ছিলাম না বাবার পেটের ভিতরে ছিলাম বাবার পেটের ভিতরে ছিলাম না মায়ের পেটের ভিতরে ছিলাম মায়ের আমার এই পেটের ভিতরে মা সন্তান যখন পেটের ভিতরে আসে তখন মা খাদ্য গ্রহণ করতে পারেন না খাবার খেতে পারেন না কষ্ট করেন হাঁতে পারেন না অস্বাভাবিক জীবন যাপন করেন ঠিক না সদা সর্বদা ভূমি ভূমি ভাব खाना খেতে পারেন না আরাম করতে পারেন না কষ্ট করে সন্তান পেটের ভিতর লালন পালন করে এজন্য এই একটি কারণে বাবার চাইতে মায়ের মর্যাদা ইসলাম আল্লাহর ও পূলালামীর বৃদ্ধি করে দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ এটি এক নম্বর এই এক নম্বর পর দশ মাস দশ দিনের পর সন্তান এখন পৃথিবীতে আসবে ঠিক না সন্তান যখন পৃথিবীতে আসে মায়ের কষ্ট কম না বেশি অনেক পরিশ্রম হয় কষ্ট হয় মৃত্যুর মুখে পতিত হয় ঠিক না মেটি বাইরে আবার এখন দুই নম্বর কারণ মায়ের সম্মানের জন্য বেশি এই কষ্ট ডেলিভারির কষ্ট কাহাকে বলে কত প্রকার কি কি পৃথিবীর কোনো আব্বা কোন পিতা বুঝবে না মা যারা তারাই বুঝতে পারে একটা সন্তান প্রসবের সময় কত কষ্ট হয় এই কষ্টের বিনিময় ইসলাম মাকে বেশি মর্যাদা দিয়েছেন পেটের ভিতর কষ্ট হয়েছে জন্য এক নম্বর ডেলিভারির সময় কষ্ট হয়েছে মায়ের এই জন্য দুই নম্বর মর্যাদা মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন মা জাতিকে দান করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তিন নম্বর এই কারণে মায়ের মর্যাদা বেশি যে আমরা যখন পৃথিবীতে আসলাম তখন আমরা কি কথা বলতে পারছিলাম না তখন আমরা বিছানার মধ্যে পায়খানা করেছি বিছানার মধ্যে খান্নাকারি করেছি বিছানার মধ্যে আমরা সব হাঁটা বিটা করতে পারছিলাম না আমাদের জবানের মধ্যে কোনো কথা ছিল না আমরা কথা বলতে পারছিলাম তখন কোনো কথা নাই শুধু কানড়া ছাড়া কোনো ভাষা নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে সেই কথা মানুষদেরকে স্মরণ করে দিলেন হাল্লাতা আলাল ইনসানি নু মিনাত তাহার লাম ইয়াকুন শাইআম অপ্রত্যেক মানুষের কাছে এমন একটা সময় এসেছিল যে সময় তার উল্লেখযোগ্য কিছু ছিল না সে কথা বলতে পারে না হাঁটতে পারে না কান্না ছাড়া আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সময় একজন মা কোলে নিয়ে হেঁটে নিজে না খায়া নিজে না ঘুমায়া সন্তানকে ঘুমাইয়েছেন সন্তানকে খাওয়াইয়েছেন পায়খানা পরিষ্কার করেছেন পরিশ্রম করেছেন কষ্ট করেছেন নিজের বুকের দুধ খাওয়ায়া বড় করেছেন এই জন্য এই তিন নম্বর ডিউটির কারণে একজন পিতার চাইতে মায়ের মর্যাদা ইসলাম দিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ পেটের ভিতরে কষ্ট ডেলিভারির কষ্ট আর লালন পালনের কষ্ট এই তিনটা কষ্টের কারণে পিতার চাইতে মায়ের মর্যাদা তিন গুণ বাড়িয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে নুয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু

মা কে সম্মান করতে হয় প্র্যাকটিক্যাল জাতিকে দেখিয়ে দিয়েছি সাহাবায়ে کرامের কি শিক্ষা দিয়েছেন আমার রাসূল জোর বলেন সুবহানাল্লাহ শুধু এতটুকু নয় শেষ কথা আমার ভাই দেখুন পৃথিবীতে যত আপনার মানুষ ছাড়া অন্য কোন প্রাণী কি কথা বলতে পারে একটু বলনা কথা বলতে পারে শুধু 18000 মহলুকাতের মধ্যে কি আর আরসুজ দেখেন একটু খেয়াল এই জবান এই কথা কারা বলতে পারে শুধু মানুষ ছাড়া আর কে কথা বলতে আপনাদের সাতকানিয়ার গরু যারা গরু গরু কি কথা বলতে পারে মহিষ কথা বলতে পারে পশু কথা বলতে পারে শুধু মানুষদের আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দান করেছে একটু সুবহানাল্লাহ বলবেন না এই সুবহানাল্লাহ বলার শক্তি আল্লাহ মানুষদেরকে দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলেন

যে বন্ধার কথা বলতে পারে না বুবা বুবা ইশারা কথা তারা বুঝবে কথার কি মর্যাদা কি সম্মান বলবেন না